এবার আত্মহত্যা চেষ্টার ঔপনিবেশিক শাস্তির আইন বাতিল করল পাকিস্তান দেশটির পার্লামেন্টে আঠারোশো ষাট সালে তিনশো ধারার শাস্তির বিধানটি বাতিল বলে ঘোষণা করা হয় আইনটির সংশোধনীতে বর্তমানে আত্মহত্যাকে একটি মানসিক রোগ হিসেবে গণ্য করা হবে উক্ত ধারায় এতদিন আত্মহত্যা কিংবা এ ধরনের চেষ্টা ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হতো এছাড়া আত্মহত্যার চেষ্টাকারী ব্যক্তির অর্থদণ্ড কিংবা সর্বোচ্চ এক বছরের কারাদণ্ডের বিধান ছিল